আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখুন, তিন কারণে প্যানেল সম্ভব নয় বলেছে এনটিআরসি। তো এইরকম একটা প্রতিবেদন ডেইলি ক্যাম্পাসে এসেছে। তারা বিস্তারিত বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে গত 74 দিন ধরে সহভাগে অনশন করছেন নিবন্ধনধারীরা। চাকরি প্রার্থীদের এই দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনাও করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ, তবে এখনও কোনো সুরাহা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বলছে এনটিআরসি নিবন্ধন সনদ কোনো প্রার্থীকে চাকরির নিশ্চয়তা দেয় না, এটি শিক্ষক হওয়ার জন্য একটি সনদ কেবলমাত্র, ফলে প্যানেল প্রত্যাশীরা যে দাবি করছে সেটি সম্পূর্ণ অযৌক্তিক। প্যানেল প্রত্যাশীরা বলছেন যে এনটিআরসি ক্যাসিনো খেলে, তারা একাধিক আবেদনের মাধ্যমে প্রার্থীদের পকেট কাটে, আমরা সেটি বন্ধ করতে চেয়েছি। আমরা চাই একটিমাত্র আবেদনের মাধ্যমে সবার চাকরি হোক, যেখানে প্রথম নিবন্ধনধারীরা প্রাধান্য পাবে, পর্যায়ক্রমে সব নিবন্ধনধারীদের চাকরি হবে। জানতে চাইলে প্যানেল প্রত্যাশী শিক্ষক ফ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আমরা সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাই, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এদিকে এনটিআরসি বলছে কয়েকটি কারণে প্যানেল করে নিয়োগ কখনোই সম্ভব হবে না, এই জন্য বিষয়টি নিয়ে তারা সেভাবে ভাবছেন না, এমনকি এ বিষয়ে প্রকাশ্য কথা বলতেও চান না তারা। এনটিআরসির একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, প্যানেল বাস্তবায়ন না হওয়ার অন্যতম তিনটি কারণ হলো আইনগতভাবে প্যানেল সম্ভব না, প্যানেল প্রত্যাশীদের বয়স শেষ এবং তারা মেধা তালিকায় অনেক পিছিয়ে। এই তিনটি কারণ ব্যাখ্যা করেছেন এনটিআরসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি নাম প্রকাশ করতে চাননি। ওই কর্মকর্তা জানান, এনটিআরসির নিয়োগ নীতিমালার কোথাও প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা বলা নেই, ফলে প্যানেল করতে গেলে নতুন করে নীতিমালা তৈরি করতে হবে, সেটি আইনি ব্যাখ্যা দিতে হবে। দ্বিতীয় কারণের ব্যাখ্যায় ওই কর্মকর্তা জানান, উচ্চ আদালতের সুনির্দিষ্ট রায় রয়েছে বেসরকারি শিক্ষকদের চাকরি পাওয়ার সর্বোচ্চ বয়স 35 বছর। যারা প্যানেলের দাবি করছেন তাদের সকলের বয়স 35-এর বেশি। এই অবস্থায় প্যানেল হলে উচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে যেতে হবে, যা কখনোই সম্ভব না। তৃতীয় কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে প্যানেলের দাবিতে আন্দোলনরত মেধাক্রমে অনেক পিছিয়ে, অর্থাৎ যারা আন্দোলন করছেন তাদের মেধা অনেক পিছিয়ে, সেজন্য তারা ইতিপূর্বে আবেদন করেও চাকরি পাননি। এনটিআরসির নীতিমালা অনুযায়ী যারা কেবল মেধা তালিকায় এগিয়ে থাকবে তাদের সুপারিশ করতে বলা হয়েছে, ফলে প্যানেলে কখনোই সম্ভব হবে না, কেননা মেধা তালিকায় পিছিয়ে থেকেও চাকরি পেলে যারা এগিয়ে রয়েছেন তারা রিড করবেন, তখন এনটিআরসির সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। যা হোক, আমরা কিন্তু প্রতিবেদনের দুটি বিষয়কে সাপোর্ট করলো, যে তৃতীয় যে কারণ বলা হচ্ছে যে মেধা তালিকায় পিছিয়ে, এই বিষয়টা কিন্তু একেবারেই আমরা মেনে নিতে পারছি না, কারণ এটা ওনাদের একটি ভুল কথা। কেননা যারা প্যানেল নিয়ে আন্দোলন করছেন তাদের কিন্তু অনেকের মেধা ভালো আছে, কিংবা যারা তৃতীয় চক্রে আবেদন করে জব পানি তাদের মধ্যেও কিন্তু হাজার হাজার প্রার্থী রয়েছেন যারা মেধায় অনেক এগিয়ে, কিন্তু তারপরেও বিভিন্ন গ্যারাকলে পড়ে চাকরি হয়নি। যাক, এই যে তিনটি কারণ যেগুলো বলা হচ্ছিল, যে তিনটি কারণের কথা বলা হয়েছে, যেখানে 35+, এটাকে নিয়ে কিন্তু আমরা পূর্বে থেকে কথা বলে আছি যে 35+ নিয়ে একটি ঝামেলা রয়েছে, ফলে দেখা যাবে যে চতুর্থ বিজ্ঞপ্তিতে গিয়ে চাকরি করতে পারবেন কি না, সে নিয়ে কিন্তু এক ধরনের বাধা আসবে। আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্রটি দেখেছেন, আমরা দেখিয়েছি, সেটা কিন্তু ব্যাখ্যা করেছি এবং পরে আমরা অসংখ্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তো কথা বলার পরে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে 35 আসলে তারা কোনো মতেই রাখতে চাচ্ছেন না, যতক্ষণ না তাদেরকে বাইফোর্স এটা পালন করতে বাধ্য না করা হয়। তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে 35 রাখবে না, বা যেহেতু আইনগতভাবে নেই 35-এর কথা, নীতিমালায় নেই, সুতরাং তারা কিন্তু 35 রাখবে না। যা হোক, তো আপনারা বুঝতে পারছেন যে প্যানেল নিয়ে খুব একটা আশাব্যঞ্জক কোনো খবর নেই, যেহেতু চতুর্থ কোনো বিজ্ঞপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু অ্যানালাইসিস করছি, বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে চতুর্থ বিজ্ঞপ্তিতে দেখা যাবে অনেক বিষয়ে শিক্ষক পাওয়া যাবে না, অনেক বিষয়ে দেখবেন যে পদ অনেক বেশি থাকবে কিন্তু সেই তুলনায় শিক্ষক পাওয়া যাবে না। কেননা 1 থেকে 10 নিবন্ধনধারীদের মধ্যে কিন্তু প্রায় ম্যাক্সিমাম বয়স 35 ক্রস করেছে, এছাড়া 11 থেকে 16তমর মধ্যেও কিন্তু মোটামুটি সংখ্যক ভাই বোন 35 ক্রস করেছে। তো দেখা যাবে যে 35-এর নিচে বয়সধারী শিক্ষকই পাওয়া মুশকিল হবে, অনেক বিষয়ে শেষ পর্যন্ত পদ ফাঁকা থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।